টিটাগড়ে বোমাবাজির ঘটনা নিয়ে শুরু তৃণমূল বিজেপি রাজনৈতিক চাপানোতর। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরী ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। টিটাগড় পুরানীবাজার এলাকায় বোমাবাজির ঘটনার পর স্থানীয় তৃণমূল নেতৃত্ব অভিযোগ করেছিলেন দুষ্কৃতীরা বিজেপি আশ্রিত। সেই বক্তব্যের বিরোধিতা করে বিজেপির ব্যারাকপুর বিধানসভা কেন্দ্রের প্রার্থী ডাক্তার চন্দ্রমণি শুক্লা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান, এর সাথে বিজেপির কোনো যোগ নেই। ঘটনাটি ঘটেছে সম্পূর্ণভাবে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জন্য, অকারণে বিজেপির নাম নেওয়া হচ্ছে তৃণমূলের তরফে। অ্যাকচুয়ালি এই বোমাবাজির ঘটনা যেটা হয়েছে, এটা নিজেদের মধ্যে হয়েছে, তাদের এলাকা দখল নিয়ে নিজেদের গোষ্ঠীদ্বন্দ্ব হিসাবেই আছে। আর এটা রাজু সাহকে বলছে, রাজু সাহ তো অসুস্থ আছে, ওর তো অপারেশন হয়েছে, ও তো পেরিনিয়াল অ্যাবসেস হয়েছে, সেটা তার জন্যে তো অসুস্থ আছে, আর প্রায় 15 দিন ধরে অসুস্থ, বেড রিডেন আছে, ও উঠতেই পারে না, ও তো কোনো রকম উঠতেই পারে না। সেই জন্যে এইটা আমাদের এর মধ্যে কোনো ব্যাপার নেই। আমরা তো পোস্ট পোল ভায়োলেন্সের মধ্যে আমরাই তো সবচেয়ে বেশি আক্রান্ত, বিজেপি পার্টি মার খাচ্ছে সব দিকে, আমাদের মধ্যে সেরকম কোনো ব্যাপারই নয় যে আমরা তৃণমূলকে কিছু করতে পারবো। এটা তৃণমূলের নিজস্ব গোষ্ঠীদ্বন্দ্ব, এখন কিছু হলেই একটা বিজেপিকে আখ্যা দিয়ে দেওয়া হয়, আর এর চেয়ে বেশি কিছু নয়। এদের নিজের মধ্যে এলাকা দখল নিয়ে যারা সব বেরিয়ে এসছে, ও ভাবছে আমার এই এলাকা, আমার এই এলাকা, সেই জন্যে এখন তৃণমূল জিতেছে, সেই জন্য এলাকা দখল নিয়ে এটা ব্যাপার, আমাদের কোনো ব্যাপারই নয়, বিজেপির কোনো এর মধ্যে হাতই নেই। অপরদিকে টিটাগড় পৌরসভার পৌর প্রশাসক তথা টিটাগড় শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রশান্ত চৌধুরী জানান, বিজেপি আশ্রিত দুষ্কৃতীরাই এই ঘটনা ঘটিয়েছে। এখানে ওই এলাকায় প্রচুর তোলাবাজি হতো আগে, আগে এখান থেকে তোলাবাজি করে সমস্ত টাকা যেত ভাটপাড়ায়, এবং বেশ কিছুদিন ইলেকশনের পর, মানে রেজাল্ট বেরোনোর পর থেকে এখানে তোলাবাজি পুরোপুরি বন্ধ। কাজে সেই তোলাবাজি চালু করার জন্যে, এবং দেখছে যে টিটাগড় শান্ত, অথচ ভাটপাড়া রোজ গণ্ডগোল হচ্ছে, সেটাই মানুষের দৃষ্টিকে সরানোর জন্যে তাদের কাজ এইখানে এসে বোমাবাজি করা। ওখানে আমাদের তৃণমূলের কিছু ছেলে বসেছিল, তাদের উপর এসে আচমকা বোমাবাজি, মানে বোমাবাজি করা হয়। কাজে আমরা সতর্ক হয়েছি এই ব্যাপারটা নিয়ে, পুলিশকে বলা হয়েছে অপরাধীকে ধরতে হবে। তার কারণ হচ্ছে আমরা কিছুদিন দেখছিলাম টিটাগড় সত্যি শান্ত আছে, আমরা কোনো রকম গণ্ডগোল করতে দিইনি আমাদের দলের নেত্রী নির্দেশ অনুযায়ী, কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের এই নিরাপত্তার সুযোগ এরা নিচ্ছে। কাজে আমরাও সতর্ক থাকছি, প্রশাসনকেও বলেছি সতর্ক থাকতে, কোনোরকমভাবে টিটাগড়কে ভাটপাড়া হতে আমরা দেব না, সে এমপি যাই মনে করুক না কেন। এটা হচ্ছে বিজেপির ছেলেরা, যারা বিজেপির ছেলে বলতে যারা তোলাবাজি করতো আগে, সেই তাদের তোলাবাজি তো বন্ধ, সেই তোলাবাজি দেখলো একটু টেস্ট করে যে তোলাবাজি তুলতে এলে বোম মারলে এরা কতটা ভয় পায়, কতটা কি হয়, যেটা আগে হতো সেটা ভাবছি। বিজেপি তো অন্য দল, অন্য দলের বিরুদ্ধে তো অভিযোগ যা আনবেই, কিন্তু যে ছেলেটাকে কেন্দ্র করে কালকে ঝামেলা, সেই ছেলেটার চরিত্রটা তো দেখতে হবে, সে কোথায় কার সাথে ছিল, সে তো পরিষ্কার বিজেপির হয়ে তোলাবাজি করতো, বিশেষ করে ব্যক্তিগত লোকের নামেই তোলাবাজি হতো এখানে কোনো এটা। কিন্তু তিনি বিজেপির নেতা, নেতা শুধু না, তিনি বিজেপির এমপি, বিজেপির এমপির নামে তোলাবাজি টিটাগড়ে আজ থেকে না বহুদিন থেকে হয়, তার জন্যেই আমাদের সাথে একটা লড়াই ছিল বরাবর, সেই লড়াই এখনও মনে হচ্ছে চলবে। সেজন্য আমরাও আমাদের সমস্ত ছেলেদের সতর্ক করে দিয়েছি যে কোনো এলাকা যেন এই ধরনের কোনো ছেলে ঢুকলে আগাম যেন তারা খবর পায় এবং প্রশাসনকে তারা দেয় যে বাইরে থেকে বা যে ছেলে। আর তারপর আরেকটা জিনিস হচ্ছে যে বেশ কিছু ক্রিমিনাল তারা জেল থেকে ছাড়া পেয়েছে, বিভিন্ন কারণেই তারা ছাড়া পেয়েছে জেল থেকে, তারাও চেষ্টা করছে টিটাগড়টা অশান্তি করার, তাদেরই একটা আর কি সেই অ্যাসিড টেস্ট করে না, সেই টেস্ট কালকে ওরা করলো টিটাগড়ে, কিন্তু ভবিষ্যতে এর জন্যে ওদেরকে অনেক মূল্য দিতে হবে।